야. 나! হিন্দু হয়েও মুসলমান অভিনেত্রীকে বিয়ে, এবার মুখ খুললেন সোনাক্ষীর বাবা। আনফলো করে দিয়েছেন তার মা এবং ভাই। কেন দূরত্ব তৈরি হলো তাদের সঙ্গে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জহির ইকবাল। এবার গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে, আগামী 23 জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এই যুগল। সোনাক্ষী এবং জহিরের বিয়ে নিয়ে বিস্তর চর্চা চলছে নেট দুনিয়ায়। ভারতীয় একাধিক গণমাধ্যমের দাবি করেছেন, মুসলিম ছেলেকে বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্তে খুশি নন সোনাক্ষীর বাবা মা এবং ভাই, যার ফলে সোনাক্ষীর বিয়েতে উপস্থিত থাকবেন না তারা নাকি। কিন্তু এসব গুঞ্জনই উড়িয়ে দিয়েছেন এবার সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। তার মেয়েকে নিয়ে চর্চাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন খামোশ। সোনাক্ষীর বিয়েতে উপস্থিত থাকার বিষয়ে অভিনেতা বলেন যে, আমি অবশ্যই আমার মেয়ের বিয়েতে উপস্থিত থাকব। জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, আমাকে বলুন এটি কার জীবন, এটি আমার একমাত্র কন্যার জীবন, তাই ও যাকে পছন্দ করবে আমরাও তাকেই পছন্দ করব। মেয়ের জামাই হিসেবে জহির ইকবালকে ভীষণ পছন্দ শত্রুগণের। তাছাড়াও তিনি বলেন, আমি মুম্বাইয়ে ছিলাম, এখানে আমি তার কেবল শক্তির স্তম্ভই নয়, আমি তার বর্মও। সোনাক্ষী জহির একসঙ্গে জীবন কাটাতে চায়, তাদের একসঙ্গে দারুণ মানিয়েছে। যারা সোনাক্ষীর বিয়ে নিয়ে নানা চর্চা করছেন তাদের সতর্ক করে শত্রুগণ বলেন, আমি আমার সিগনেচার সংলাপ খামোশ দিয়ে তাদের সতর্ক করতে চাই, এটা আপনাদের বিষয় না, এটা আমাদের বিষয়, আপনারা আপনাদের কাজ মন দিয়ে করুন। এর আগে জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খামোশ খ্যাত অভিনেতা বলেন, আমরা সোনাক্ষীর সমস্তটা বিশ্বাস করি, সে কখনো সংবিধান বহির্ভূত বা বেআইনি সিদ্ধান্ত নিতে পারে না, প্রাপ্তবয়স্ক হিসেবে তার সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অধিকার রয়েছে বিয়ে নিয়ে, আমার মেয়ে যখন বিয়ে করবে তখন আমি নাচব। এদিকে বুধবার রেডিটের এক পোস্টে এক ব্যবহারকারী সামনে আনেন অভিনেত্রীকে ইনস্টাগ্রামে ফলো করছেন না তার মা এবং ভাই, এবার আনফলো করছেন না কোনোদিনই ফলো করতেন না তা স্পষ্ট নয়। রেডিটের সেই পোস্টে লেখা হয়, পুনম সিনহা ইনস্টাগ্রামে মাত্র 6 জনকে ফলো করেন, তার মধ্যে তার স্বামী এবং 2 ছেলে লাভ এবং কুশ সিনহা রয়েছে, কিন্তু মেয়ের নাম কোনোভাবেই নেই সেই লিস্টে। কেন মেয়েকে ফলো করেন না তিনি? আবার লাভ সিনহাও ইনস্টাগ্রামে বোনকে ফলো করে না। মজার ব্যাপার হলো, সোনাক্ষীও ইনস্টাগ্রামে মা এবং লাভকে ফলো করে না, কিন্তু শত্রুঘ্ন এবং তার ভাই কুশকে কিন্তু ফলো করে অভিনেত্রী। এখান থেকেই বোঝা যাচ্ছে কিছু না কিছু মনোমালিন্য হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহার সাথে তার মা এবং ভাই লাভ সিনহার। আবার অনেকেই ভাবছে তার বিয়ে নিয়েই বোধহয় এরকম হয়েছে অভিনেত্রীর সঙ্গে তার মা এবং ভাইয়ের। সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ হলো হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার। সঞ্জয় লীলা ভানসালি নির্মিত এই সিরিজটি গত 1 মে নেটফ্লিক্স মুক্তি পায়। চূড়ান্ত সফলতা পেয়েছে সোনাক্ষী সিনহা এই সিরিজের মাধ্যমে। সোনাক্ষী সিনহা অভিনীত কোন সিনেমা বা সিরিজ আপনাদের বেশি পছন্দ কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সৈয়দ আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।